হ্যালো বন্ধুরা, সকালে আর তো মানে বৃষ্টি পড়তিছে, এখনো মানে পড়তিছে। আর আমি সকালের ভিডিওটা কিছুক্ষণ বানিয়ে রেখেছিলাম, ওইটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর যেমন পাখির দিকে আবার আপেল, পেয়ারা আর ছোলা, এগুলোকে মিক্স করে খেতে দেবো। আর সকালে আমি দানা দিয়েছিলাম পাখির দিকে, তার দানার ভিডিওটা করা হয়নি। আর দানাগুলো খেতে পাখির ঘরটাকে সাফ করতে হবে, সাফ করার পর এই দানাগুলো আমি খেতে সঙ্গে থাকো আর আমার সঙ্গে দেখতে থাকো এমন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তাই প্রথমে আপেলগুলো কেটে নিচ্ছি কিছু কিছু। আর আটটা দিতাম, আটটা শেষ হয়ে গেছে, আবার আটটা আনতে পারে। আর তো ঠান্ডা বন্ধুরা, ঠান্ডা পড়েছে আর আমার পাখিগুলো ছাইতে থাকে, আর ওখানেও ঠান্ডা। আজকে আমি বৃষ্টিতে সকালে বৃষ্টিতে ভিজে ভিজে তিরপল দিয়েছিলাম দোকান থেকে। তিরপল আনার পর পাখির ঘরের উপরে আমি টিন দিয়ে আছে, তারপরে আর টিন দিয়েছি, তারপর খড় ছিল মাটিতে খড় দিয়ে এসেছিলাম, খড়গুলো দিয়েছি, দেওয়ার পরে আমি ছাদে দিয়েছিলাম। তারপর তো ঠান্ডা, এটা ঠান্ডা ভাবটা আসতো। আর তিরপলটা দিয়ে দিলে যে শীতটা পড়ে, শীতটা মানে আর তিরপলে পড়লে জল হয়ে চলে যাবে, উড়ে যাবে আর ইয়ে আসবে না। তার জন্য তিরপলে তিরপল দিয়ে দিয়েছি আমি। আর এবার এগুলো খেতে দিতে যাবো আমার পাখিকে। আর কতটা ভালোবেসে খায় ওইটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিয়ে আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য। বন্ধুরা সবাইকে ভিডিওটা শেয়ার করবে। 1000 সাবস্ক্রাইবার হতে আর মাত্র 200টা বাকি আছে। তো তোমাদের ভালোবাসার আশীর্বাদে সাবস্ক্রাইব করে দিও যা যারা এখনো করোনি আমার চ্যানেলটাকে। আর বন্ধুর দিকে একটু ভিডিও শেয়ার করবে যারা মানে পাখির ভিডিও দেখে ভালোবাসে দেখতে। এগুলো আমার কাটা হয়ে গেছে, হয়ে গেল আপেলগুলো তো কাটা হয়ে গেছে। আমাকে এত ঠান্ডা লাগছে এত আমি ই করছি, কারণ আমার গরম পছন্দ হয় কিন্তু ঠান্ডা পছন্দ নয়। এবার আমি পেয়ারটা কাটবো। আর সব কিছু আমি ধুয়েছি, ধুয়ে আমি রেখেছি, দেখার পর ভিডিওটা শুরু করেছি। এই চাকুটায় এত ধার আছে, অনেক বড় হাম করে হাত কেটেছে। কিছু কিছু করে কেটে দিলাম। আমার এত ঠান্ডা লাগছে, আমার পাখির ঘরে আমি 200 বারে ল্যাম্প জ্বালিয়ে রাখি, তাই তো ওদের কি হালকা, ওই হালটা তোমাদেরকে দেখাবো। আর আমার কাছে একটা ভুল হয়ে গেছে, কি ভুল হয়েছে ওটা আমি তোমার সঙ্গে শেয়ার করবো ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা জানি একটু বড় হবে, বন্ধুটা কেউ কেটে কেটে ভিডিওটা দেখবে না, যে একটুকুন দেখবে পুরো ভিডিওটাই দেখো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও। আর তোমাদের ভালোবাসে আশীর্বাদ পেলে আরও একটা নতুন ভিডিও মানে যে পায়রা আনবো, পায়রা আর মুরগি ওদের ঘরটা আমার পাখির ঘরের সামনেই বানাবো, ঘরটা আমি তাদেরকে শেয়ার করবো কিছুদিন পর। এখন একটু মানে বৃষ্টি পড়ছে তো আর তো পয়সারও একটু শর্ট আছে, তার জন্য এখন বেশি কিছু করতে পারছি না। এবার ছলাগুলো বন্ধুরা দিয়ে দেবো আর মধ্যে ওকে মিস করে দিয়েছি। এগুলোকে আমি পাখিকে দিতে যাবো। আর পাখি কতটা ভালোবেসে খায় ওইটাই আমি তোমার সঙ্গে শেয়ার করবো, যেহেতু যারা দেখেছো আগের ভিডিওটা তারা জানো। চলো আমি একবার ছাদে যাই, তোমার সঙ্গে কথা বলছি। হ্যালো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ আর তো মানে পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে কালকে রাত থেকে পুরো বৃষ্টি হয়েছে আমার গাছগুলো নিয়ে দেখা। আর ওখানে আমার পাখির ঘরে লাইট জ্বালিয়ে রেখেছি, পুরো বৃষ্টিতেই একা জল জমে গেছে। আর এখানে আমার গাছগুলো নিয়ে যেহেতু আজকে জল দেওয়ার ডেট ছিল, জল দেওয়া হয়নি, আমার গাছগুলো নিয়ে সব মানে এই দশা হয়ে গেছে। ওখানে আমার চিকু গাছটা একবার নুয়েই গেছে, যেহেতু বেদনা গাছটা ঠিকঠাক আছে। আর কুল গাছটাই আমার একটা কুল হয়েছে, এই দেখতেই পাচ্ছ তোমরা। আমার লঙ্কা গাছগুলো লঙ্কা অনেকগুলোই হয়েছে। আর এখন আমার ফুল গাছগুলো সব মানে লেতেই যাচ্ছে। এই গোলাপ ফুলটা কত সুন্দর লাগে বন্ধুরা, ফোনে জানি না ফোনে এতটা কেন ইয়ে লাগছে। গোলাপ দুটো ফুলই আমাকে ভালো লাগছে। এখানে গাছগুলো দিয়ে তো তোমাকে আগের ভিডিও আমি দেখিয়েছিলাম যে আমার গাছে কত সুন্দর সুন্দর গাছ লাগানো আছে। আজকে আমি দেখাবো জবা, যে আমার ফুলগুলো সব তো মরে গেল ফুল। এই জবা ফুলটা কত সুন্দর হয়, যেটা জবা ফুল ফুটবে। আর এই যেটা হচ্ছে নীল জবা, নীল না হলুদ দেখো তোমরা, জবা ফুলটা খুব সুন্দর, এই ফুলটাও দেখো। আর এইটা হচ্ছে যে এই গাছটা এত সুন্দর বন্ধুরা ফুল হয়, কী বলবো। আমি যখন এনেছিলাম একবারই হয়েছিল গাছের মধ্যে ফুল, হেভি সুন্দর লাগছিলো। বাকি এখানে আমার পাখির দিকে সূর্যমুখী বিচা দেওয়া হয়, তার জন্য সূর্যমুখী বিচার এই দানা ছিল, ওই দানায় আমি লাগিয়ে দিয়েছিলাম। গাছটা হচ্ছে এখানে একটা গাছ হচ্ছে, এখানে একটা গাছ হচ্ছে, গাছগুলো খুব তাড়াতাড়ি লম্বা লম্বা হয়ে যায়।
আর আমি কি পজিশনে ভিডিও করছি এটা আমি তোমাদের দিকে দেখাচ্ছি, দেখতে থাকো। দেখবে আমি মাথায় ছাতা নিয়ে ভিডিও বানাচ্ছি তোমাদের। দেখো বন্ধুরা, আর এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর আমার পাখির ঘরগুলো সব এমন করে আমি রেখেছি। আর এখানে লাইট জ্বলা আছে, আমার পাখিকে এখানে খেতে দেওয়া হয়নি, পাখির ঘরগুলো সাফ করিনি। আর এখানে আমার সিম গাছগুলো নিয়ে বৃষ্টিতে একবারে হালত খারাপ হয়ে গেছে সিম গাছগুলো নিয়ে। এই দেখো এখানে কটা সিম হয়েছে, এইগুলো সিমগুলো তোমাদের সিম দেখাবো। দেখো বন্ধুরা, এই দেখো গাছের সিম, এখানে একটা সিম আছে, আর এই দেখো পুরাটাই জল, কেমন বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা, পুরো জল জমে গেছে। আর এইদিকে আমার একটা পিয়ারি গাছ আছে, কলমের গাছ, আমার যা কটা গাছ লাগানো আছে সবকটাই কলমের গাছ। এরকম পিয়ারির দুখানা, এখানে দুখানা, এখানে একখানা গাছের নারকেল। বাকি চলো আমি যখন পাখিকে খেটে দেবো, অত পাখির ঘর সাফ করবো, পুরা ভিডিও কন্টিনিউ করবো। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিও, এমনই নতুন নতুন ভিডিও দেখার জন্য। ঠিক আছে বন্ধুরা, আমি পাখির ঘরটা আমি সাফ করবো, মুখ হাত এখানে ধুইনি, কিন্তু বৃষ্টি নজর আটাটা মৌসুমটা কেমন ওইটা আমি তোমাদের দিকে দেখানোর জন্য আমি ই করেছিলাম, ভিডিওটা বানাচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আর আমার পাখির ঘরগুলো এখনো সাফ করা হয়নি, সাফ করতে হবে। এরকম না, সব পুরো ছাগলের জন্য রেখেছিলাম, সব নোংরা হয়েই পড়ে আছে। এখানে আমার গাছগুলো সব, যেহেতু আজকে জল দেওয়ার কথা ছিল জলমল দেওয়া হয়নি। এখানে দশটা মণি ফুলের গাছ আছে, যেহেতু যাদের ঘরে লাগানো আছে তারা নিশ্চয়ই জানো। এরকম আমার সব এইদিকে গাছগুলো লাগানো আছে, আর যে কালারটা করেছি মানে গাছ লাগানোর জন্য। তারপরে এখানে একটা মানে মুরগি, নিচেটায় মুরগি থাকবে আর উপরটায় পায়রা থাকবে, ওগুলো খুব শীঘ্রই আমি নিয়ে আনবো, আনা হচ্ছে না। এরকম লঙ্কা গাছে লঙ্কা হয়েছে, আর এটা আমার এই গাছ লাউ গাছ, লাউ গাছটা আমার ডাইরেক্ট এমন করে করলাম খড়ে উঠে যাবে, লাউ গাছ আমার ফুলও ফুটেছে। আর আমার নিচে অনেকগুলো গাছ লাগিয়েছিলাম, তার মধ্যে আমার পিয়ারি গাছটাই বেঁচে আছে, বাকি সব গাছ মারা গেছে। আর এখানে আমার নিচু গাছ আছে। চলো বন্ধুরা, ভিডিওটা এতটা অবধি, নেক্সট ভিডিও আবার দেখাবো পাখির ঘর তখন সাফ করবো। ঠিক আছে বন্ধুরা, আমার এইদিকে এখন একটা পাখি নামেনি। নামছে ধীরে ধীরে করে পাখিগুলো নামছে, মানে ভয় লাগছে যাকে বলে আমার পাখিদের দিকে, সেই হিসাবে নাম দিচ্ছে। আমি আরও তোমাদেরকে যতটা ভালো করি ততটা ভালো করে আমি দেখানোর চেষ্টা করবো আমার পাখিদের দিকে, কতটা ভালো ব্যবসা খাচ্ছি বন্ধুরা দেখো তোমরা। এদিকে টিয়া পাখিটাও খাচ্ছে, আর আমার দিদিকে লাভবার্ড পাখিগুলো এগুলো খাবার চালু করে দিয়েছে, বুদ্ধি পাখি নেমেছে। দেখো বন্ধুরা কতটা ভালোবেসে খাচ্ছে, আমি জুম করে দেখাচ্ছি আমাদের দিকে। আর এই পাখিগুলো খাচ্ছে, এইদিকেরও পাখিগুলো সব ভালো মতন খাচ্ছে। আর এইদিকে বুদ্ধি পাখিগুলো আমার হচ্ছে খিদা খুব তেজ লেগেছিলো, বুদ্ধি পাখিও নেমে পড়েছে খাওয়ার জন্য, বন্ধুরা খাচ্ছে বুদ্ধি পাখি। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না, বারবার করে রিকোয়েস্ট করি, একটা জিনিসই চাই যে ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কত সুন্দরভাবে কাটছে, চলো বন্ধুরা ভিডিওটা এতটা অবধি, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।